যেভাবে পৌরসভার পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে সেটা সত্যি খুব সুন্দর। পৌরসভার পক্ষ থেকে যে বিসর্জনের ঘাটের যে বিসর্জন করার জন্য যে আয়োজন করা হয়েছে সত্যি অভূনীয় একটা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরে পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হয়, পাশাপাশি প্রশাসনের যে পদক্ষেপ সেটাও খুব সুন্দরভাবে তারা বিসর্জনের ঘাটকে তারা রক্ষণাবেক্ষণ করছেন এবং তারা জানাচ্ছে তারা প্রতিটি দর্শনার্থীকে খুব অ্যালার্ট ভাবে তারা ঘাটের সামনে নিচে দাঁড়িয়ে থেকে প্রতিটি প্রতিমাকে বিসর্জন তারা করাচ্ছেন। উত্তর দিনাজপুর থেকে আমি বিসর্জন চলছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর ঘাটে। কালিয়াগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিসর্জন ঘাটে এখানে প্রায় হচ্ছে 50 জন মতন হচ্ছে ঘাট সেবক লাগানো হয়েছে। পৌরসভার পক্ষ থেকে এবছর হচ্ছে কালিয়াগঞ্জে প্রায় 57টি প্রতিমা এই বিসর্জন ঘাটে বিসর্জন করা হবে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার হর্ষ নিউজ। শ্রী রামচন্দ্র যে দেবীর গোপন করেছিলেন স্বর্গের দেবগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে বাঁচিয়েছিলেন সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক এই পৃথিবী এই মাটি সকল নারীর মধ্যে। হে মহামানবী তোমাকে সালাম। দুর্গা আমাদের যেন ঘরের মেয়ে উমা। প্রতি বছর আমরা অপেক্ষায় বাঙালিরা থাকি কবে উমা আসবে আমাদের ঘরে। এই একটা বছরের অপেক্ষা, কোথায় ভুল পাইলাম বলিতে পারি না। সেই ফুল প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান গুলো মালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। দুর্গা আমাদের সকলের মঙ্গল করুক, আমাদের সকলের ঘরে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিক এবং মা দুর্গা নিজেও যেন ভালো থাকে আমাদের সকলকে ভালো রাখে এটাই আমরা কামনা করি। আকাশে বাতাসে আজ বিদায়ের সুর, উমা আমাদের ঘরের মেয়ে এসেছিলেন আমাদের ঘরে, আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন কৈলাসে। আকাশে বাতাসে তাই আজ বিদায়ের সুর। মহালয়ার পরদিন থেকে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা হয়। দেবীকে আমরা মা হিসাবে পুজো করি, অথচ কোন মা যখন কন্যা সন্তানের জন্ম দেয় বাড়িতে বাজে না শাঁখ কাসর ঘণ্টা। অনেক ক্ষেত্রেই কন্যা ভ্রূণ হত্যার চেষ্টা করা হয়, যা দণ্ডনীয় অপরাধ। বন্ধ হোক কন্যা ভ্রূণ হত্যা, বন্ধ হোক বধূ নির্যাতন, বন্ধ হোক কর্মপ্রথা। সর্বশক্তিমান দেবীর কাছে আমরা সেটাই কামনা করি, কামনা করি আপনাদের কাছে। এই উৎসবের দিনেও আমাদের ভুলে গেলে চলবে না, করোনা যুদ্ধে আমরা যেমন জয়লাভ করেছি ঠিক তেমনি জয়লাভ করতে হবে ডেঙ্গুর সঙ্গে। ডেঙ্গু একটা মারাত্মক রোগ, কালিয়াগঞ্জ পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে সব সময় পৌরবাসীর কাছে সাহায্যের আশ্বাস চেয়েছেন এবং পৌরসভাও উদ্যোগ নিয়েছেন এই ডেঙ্গু মোকাবিলায়। আসুন আমরাও ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে আসি, কোথাও জল জমতে দেব না, কারণ এই জমা জল থেকে জন্মায় ডেঙ্গু রোগের মশা, যা সাধারণত দিনের বেলা আমাদেরকে কামড়ায়। ডেঙ্গু প্রতিরোধের মতন পৌরসভা একটা নতুন উদ্যোগ নিয়েছে, উৎসেই বর্জ্য আলাদা করুন।
অর্থাৎ আমাদের বাড়িতে যে বর্জ্য, কিছু পচনশীল, কিছু অপচনশীল, কিছু বিপজ্জনক, তা আলাদা আলাদা পাত্রে জমিয়ে আমরা পৌরসভার সাফাই কর্মীর ভ্যানে যদি আলাদা আলাদা ভাবে দেই, তাহলে উৎসেই বর্জ্যকে আলাদা করতে পারবো এবং তাতে আমাদের পরিবেশ রক্ষা পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটা সুস্থ পরিবেশ উপহার দিতে পারবো। কালিয়াগঞ্জ পৌরসভা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এই বিসর্জনের। কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত কালিয়াগঞ্জবাসীকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিসর্জন ঘাটের সিঁড়িতে, বিসর্জন ঘাটের সামনে কেউ থাকবেন না। আমাদের ঘাট কর্মীরা আছে, তারা দায়িত্বের সঙ্গে আপনার বাড়ির থেকে প্রতিমা নামিয়ে বিসর্জনের কাজ করবে। আপনারা ঘাটের থেকে দূরে দাঁড়িয়ে প্রতিমা বিসর্জন দেখুন। Thank you.